মোহাম্মদ লুকমান হাকিম লিটন, প্রভাষক সৈয়দপুর মহিলা কলেজ নীলফামারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে আমার সুপ্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর 5 মাস 21 দিন পর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হয়, কেমন ছিল সেই 1 বছর 5 মাস 21 দিন, তার অনুভূতিগুলি আমাদের আজকে ব্যক্ত করার কথা এখানে। অনুভূতি প্রকাশ এক একজনের এক এক রকম, আমারটা একটু ডিফারেন্ট। এ কারণেই বলবো, এই রংপুর জেলার যতগুলো, রংপুর বিভাগের অধীনে যে কয়েকটি জেলা আছে তার মধ্যে নীলফামারী জেলার কথা বলছিলাম। আমি নীলফামারী জেলার একজন শিক্ষক, সৈয়দপুর উপজেলার, যার যেটি চলে যায়, যে হারায় সেই বুঝে তার বেদনা। আমি হারিয়েছি আমার সেই শিক্ষককে, যার কথা বলা হয়েছিল কিছুক্ষণ আগেই মঞ্চে। আপনারা 1 মিনিট নিরাপত্তা পালন করেছিলেন অরবিন্দ রায়, বীরজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একজন বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমার গা শিউরে উঠছে এখন সত্যিকার অর্থে। গত 2 বছর আগে, প্যান্ডেমিক শুরুর আগে, যখন আমরা বেগম রোকেয়ায় সম্মেলন যখন করি, সেদিন রাতে, তার আগের দিন রাতে, আমরা কয়েকজন আমাদের রংপুর টিটিসি কলেজের হায়াত মাহমুদ হোস্টেলে রাতে অবস্থান করেছিলাম একই রুমে। আমি, আমাদের সঞ্জীব বর্মন, অরবিন্দ রায় এবং ইবনুল হক তুষার, আমরা 4 জন এক রুমে ছিলাম। আমাদের অনুষ্ঠানের কার্যক্রমকে সফল করার জন্য আগের রাতেই আমরা ছিলাম। আমি ছোট্ট একটা কথা বলতে চাই সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা নিশ্চয়ই আপনারা শুন, যে সেদিন রাতে যখন আমি খাদ্য বিভাগের দায়িত্বে ছিলাম, আমাদের জাহাঙ্গীর স্যারের সুযোগ্য নেতৃত্বে সেই অনুষ্ঠানটি হয়। আমি মার্কেটে পেয়ারা কিনতে গিয়েছিলাম, আমাদের ডিজি মহোদয় স্যার আসবেন, পেয়ারা আর হচ্ছে এরকম হাড়িভাঙ্গা আম, মেবি 7 কেজি 8 কেজি ওজনের হবে, আমি ইয়ে করতে পারছিলাম না। এই অরবিন্দ রায় সে আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে বলছে, স্যার আপনার কষ্ট হচ্ছে, প্লিজ ইটি আপনি আমাকে দেন। সে কয়েক ঘন্টা আমার সঙ্গে, আমরা বাজার করছিলাম, সেই সঙ্গে আমাদের রংপুর জেলা স্কুলের ঝিনুক স্যার ছিলেন, তো তিনি হেল্প করছিলেন এবং এই ব্যাগগুলো সে ক্যারি করছিল। আমি 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 অবাক হয়ে যাই যে ওনার মতো সহজ এবং সরল একজন মানুষ কে ছেড়ে আজকে আমাকে এই অনুষ্ঠানে এসে কথা বলতে হচ্ছে, এত একটা পরিপূর্ণ একটি অনুষ্ঠান। তার অ্যাচিভমেন্ট স্যার, সে সেরা কন্টেন্ট নির্মাতা, এমআই এক্সপার্ট, এমন কোনো গুণ নেই যে তার মধ্যে ছিল না। এবং সে এত কম কথা বলতো, সে এত মিষ্টি চেহারার একজন মানুষ ছিল, সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় না আজকের এই অনুষ্ঠানটি পরিপূর্ণতা লাভ করেছে, হয়তো সে থাকলে ভালো লাগতো। তো আমি তার মিসেস, এখানে তিনি একজন শিক্ষক, প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষকের বিদ্যালয়ে চাকরি করেন, তাকে আমি আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম। হয়তো তার এই হাজব্যান্ডের পরিবর্তেই তিনি কেসটি গ্রহণ করবেন। আর সেই অতীতের যে দিনগুলোর কথা, আমরা যে অনুভূতির কথাগুলো বলছেন, আমরা সত্যিকার অর্থে এই প্যান্ডেমিকে আমরা যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি আমরা শিখিয়েছি, আমরা শিখতে পেরেছি। বিশেষ করে ভার্চুয়ালি কীভাবে ক্লাসগুলো নিতে হয়, বয়া কি, ট্রাইপড কি, কেমন করে কি করতে হবে, এরকম অনেক 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 বিষয়গুলো আমরা, যেগুলো জানতাম না সেগুলো আমরা শিখেছি। আসলে এই তথ্য, এই যোগাযোগ প্রযুক্তির যুগে আমরা যদি নিজেকে খাপ খাইয়ে চলতে যাই, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। হয়তো আগামী দিনের যে শিক্ষা ব্যবস্থা আসছে, নিশ্চয়ই আমাদের আজকে অনুষ্ঠানে যারা স্পেশালিস্ট এসেছেন, কবির স্যার আমাদের এখানে আছেন, তিনি হয়তো বলবেন আগামী শিক্ষা ব্যবস্থার কথা। কাজে আমরা যদি শিক্ষকরা পিছিয়ে থাকি, তাহলে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করবে না। আর দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আমাদের রংপুর অঞ্চলের যিনি ডিডি মহোদয় আছেন, স্যারের সুযোগ্য নেতৃত্বে রংপুর জেলার প্রত্যেকটি মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে রংপুর অনলাইন স্কুল কার্যক্রম শুরু হয় 2020-17 সালের পরপরই। আমাদের সুপার অ্যাডমিন জনাব খুশিদুজ্জামান স্যারের সুযোগ্য নেতৃত্বে, তার নেতৃত্বে যখন শুরু হয়, তিনি উজ্জীবিত করে রেখেছেন এই রংপুর বিভাগকে। সেজন্য আমি শিক্ষকদের পক্ষ থেকে তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে চাই। আমি সেই সঙ্গে অভিনন্দন জানাতে চাই সেই সকল শিক্ষকদেরকে, বিভিন্ন জেলায় যারা আপনারা, আপনাদের সুযোগ্য নেতৃত্বে আপনাদের জেলায় অনলাইন স্কুলগুলোকে এ যাবৎ পর্যন্ত আপনারা অব্যাহত রেখেছেন এবং এই কার্যক্রম দিন দিন গতিশীল এবং ত্বরান্বিত হচ্ছে। এবং সকলকে অভিনন্দন দেওয়ার সুযোগ ছিল, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত যারা আপনারা এখানে, যারা আপনারা এখানে সিলেকশন পেয়েছেন, সেই সকল শিক্ষক যারা আপনারা নেতৃত্ব দিয়েছিলেন এবং আপনারা দীর্ঘ এই 2 বছর প্রায় আপনারা সরাসরি অনলাইনে পাঠদান কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সেই সব
1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে যেমন বাংলাদেশ একটি ভূখণ্ড পেয়েছিল, বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল, ঠিক তেমনি করে আমি মনে করব আমরা হচ্ছি সেই মুক্তিযোদ্ধা যারা করোনাকালে আমরা দীর্ঘ 1.5 বছর যুদ্ধ করে আজকে শিক্ষা ব্যবস্থাকে এই অবস্থায় নিয়ে এসেছি। হয়তোবা অনলাইনে কার্যক্রম ক্লাসগুলো যদি না চলত তাহলে শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে যাইতো। কাজে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই সরাসরি পাঠদান কার্যক্রমের পাশাপাশি অনলাইন কার্যক্রম অব্যাহত থাকুক এবং আমরা চাইব এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে যেন কী হয় পুরস্কৃত করে আমাদেরকে প্রেরণা দেয় এবং আমাদেরকে উজ্জীবিত রাখার জন্য মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেই সঙ্গে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব এবং অবশ্যই আপনারা সরাসরি পাঠদান করার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সরকারি যে সকল নির্দেশনা আছে সেগুলো মেনে চলবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। সকলের প্রতি আবারও শুভেচ্ছা জানিয়ে আমায় আপনাদের কাছ থেকে আমি দোয়াচি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।